ছবি মানে ভিডিও করছো তো? পুরো ছাগল আচ্ছা, এরপরে এরপরে এগুলো বেশিক্ষণ টেনে যতটা সুন্দর ঘুরবে এটা নিয়ে এসছে পুরো আসল এই কি এটা এটা ভালো করে ভালোভাবে ধরতে হবে একটু বড় করে ঘাই করে দিলে ভালো মানে এটা যত বাতাস খাবে বাতাস খেলে কম কীটনাশক জন্মায় যেখানে বাতাস এইখানে কাছে ভালো করে আমি যেমন এইটা মূল থেকে ছিঁড়ে আনতে হবে এই হাতটা এইখানে কাছে এসে এইটা যদি মূল থেকে না বের করে তাহলে কিন্তু আচ্ছা রক্তক্ষরণ হবে এই দেখছ এইটা রক্তপাত হবে যদি তোমার মাঝপথে ছিঁড়ে যায় এইভাবে যতটা সম্ভব চর্বি টর্বি মাংস এগুলাকে উপর থেকে ছেড়ে ফেলে আর এইটা টেনে থাকবে আর এইখানে ভিতরে এইটা তুমি এবারে খাওয়া